সালামু আলাইকুম, আমি ইব্রাহিম খলিলুল্লাহ। রণবাড়ি থেকে এসে অপারেশন করেছিলাম, আজকে 15 দিন সেলাই কাটলাম। আলহামদুলিল্লাহ আমি এখন পুরোপুরি সুস্থ। এই তো, তেমন কিছু কোনো সমস্যা হয়নি, জাস্ট আমি ওষুধ কন্টিনিউ করছি আর সব কিছু ঠিকঠাক ছিল। আসলে ওই রকম ব্যাঘাত ঘটে নাই যে মেনশন করার মতো, নর্মাল যে আগে কাটাইতাম ওরকম। আপনি ক্লাস শুরু করছেন কবে থেকে পড়াশোনার জন্য? নির্দেশনা ছিল চতুর্থ দিন থেকে, আমি চতুর্থ দিন থেকে কোনো সমস্যা ছাড়াই ক্লাসে উপস্থিত হতে পারছি আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো আপনার বর্তমানে ব্যথা, জ্বালা, যন্ত্রণা, কষ্ট কি আছে না, কিছু? ওরকম কিছু হয়নি, সব ঠিকঠাক আছে? হ্যাঁ সব ঠিকঠাক ছিল। আচ্ছা আচ্ছা, আপনার চলাফেরা করতে কি খুব বেশি প্রবলেম হয়েছে এই না, কয়দিন? আমি বেল্ট ছাড়াও গাড়ি ঘোরাতে চলছি, আমার কোনো সমস্যা হয়নি। সমস্যা হয়নি না? না আলহামদুলিল্লাহ, খুবই ভালো। ওনার দেখতেই পাচ্ছেন একদমই শুকাই গেছে। তো খুব কাছ থেকে আপনাদেরকে রেজাল্টটা আমরা একটু দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন ঘা একদম শুকাই গেছে, এখানে সামান্য একটু চামড়া উঠে গেছে, এটা নতুন চামড়া হবে, ভয়ের কোনো কারণ নাই। এ পাশে আবার চামড়া টামড়া উঠে নাই, এই পাশটা ঠিক আছে, তো একদমই মিলে যাবে। আমরা একটু সাইড থেকে দেখব, দেখতেই পাচ্ছেন একদম প্লেন। মাত্র 15 দিন, 3 থেকে 6 মাস লাগে পরিপূর্ণ রেজাল্ট আসতে। আমরা একটু একদম প্লেন, একদমই মিলে গেছে, কোনো কিছুই নাই। খুবই সুন্দর, খুবই সুন্দর কাজ হয়েছে আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর ফলাফল। একটা ঘাটা আসলে বেশি দিন থাকে না, 2-3 মাসের মধ্যে চলে যাবে, এবং ওনার বডিতে দাগ হওয়ার চান্স কিন্তু অনেক। এই যে দেখেন, এগুলো কত দাগ, বিভিন্ন অ্যাক্সিডেন্টাল দাগ, এগুলো তো অনেক দাগ আছে, এর জন্য বডিতে দাগ হওয়ার প্রবণতা আছে। দাগ একটু হতেও পারে, তবে এটা শুকাইলে 6 মাসের মধ্যে আশা করি মিলে যাবে, এবং ঘাগুলো শুকাই গেছে। এখানে হাত দিলে তার কোনো ব্যথা নাই, এখানে ফোটা আছে, হাত দিলে কোনো ব্যথা নাই, ঘাগুলো শুকাই গেছে। তো চলেন আমরা একটু কথা বলি ওনার সাথে। তো আপনি যেহেতু অপারেশন করলেন, অপারেশনের পূর্বে কয়েক বছর আমাদের অবজারভেশন করলেন, এবং ফাইনালি আজকে 15 দিন, তো আমি আপনার থেকে জানতে চাচ্ছি যে আপনার যেরকম আমাদের দেখেছিলেন ইন্টারনেটে এবং 15 দিন যেমনটা পেলেন, আপনার কি মনে হয় আমরা সঠিক সেবা দিতে পেরেছি? হ্যাঁ অবশ্যই, আমরা কি আপনাকে স্যাটিসফাইড করতে পারছি? হ্যাঁ অবশ্যই, আচ্ছা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনি কি এই বিষয় সম্পর্কে অন্যদের সাজেশন দিবেন সার্জারি করার ক্ষেত্রে? হ্যাঁ, আমি অনেকে, আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা এরকম সমস্যায় আছে, কথা বলতেছে পরিবারের সাথে। তো মানে আমি, আপনি অলরেডি তাদেরকে সাজেশন দিচ্ছেন হ্যাঁ, করার ওরা জন্য? আমাদের রুমমেটে কোনো সমস্যা হয়নি দেখে পরিবারের সাথে কথা মানে বলতেছে। আপনার রেজাল্টটা দেখে মূলত হ্যাঁ তারা এখন করতে অনুপ্রাণিত হয়েছে। আগ্রহী হচ্ছে। জি যাক, খুবই ভালো। আপনারা দেখলেন না ভাইয়ের 15 দিনের অপারেশনের ফলাফল? আগের ভিডিওটা যারা দেখছেন তারা হয়তো বা ওনার ভয়েস বা বডি স্ট্রাকচার দেখলেই চিনবেন, এবং উনি ওনার পরিচয় খুবই ভালো আছেন। সবাই ওনার জন্য দোয়া করবেন, আমরা চেষ্টা করবো এমন রেজাল্ট আরও বেশি আপনাদের কাছে দেওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই, সবাই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যে কোনো প্রয়োজনে আমাকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে SMS করবেন। ফোন দেওয়ার চাইতে SMS করাটা খুব ভালো হয়, এতে SMS গুলো থেকে যায় বা কথাও বিস্তারিত বলা যায়। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।